এই ছবিটি 1974 সালের। ব্রিটিশ সাংবাদিক জোনাথন ডিম্বলেবি যখন দেশজুড়ে চলা দুর্ভিক্ষের চিত্র ধারণ করছিলেন, তখন এভাবেই তার কাছে খাবারের জন্য আকুতি করতে দেখা যাচ্ছে ক্ষুধার্ত মানুষদের। সরকারিভাবে স্বীকার করা হয়েছিল সেই দুর্ভিক্ষে না খেতে পেরে মারা গেছেন 27,000-এর বেশি মানুষ। বেসরকারি হিসেবে সংখ্যাটি 1,00,000-এরও বেশি। এই দুর্ভিক্ষের পরের বছরই দেশে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রবর্তন করা হয়। বন্ধ করে দেওয়া হয় পত্রিকাগুলো, নিষিদ্ধ করা হয় সকল রাজনৈতিক দল। এর আগের বছর 1973 সালের 7 মার্চ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন, যে নির্বাচন নিয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইয়ের বর্ণনা। তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি ইংরেজি থেকে বাংলায় বাংলাদেশের সংবিধানের অনুবাদ করেছিলেন, সে প্রফেসর আনিসুজ্জামান যাচ্ছেন ভোট দিতে। দুই গাড়ি ভরে তিনি সহকর্মীদের সাথে ভোট কেন্দ্রে গেলেন, সাথে উপাচার্য অধ্যাপক ইন্নাস আলী, রেজিস্ট্রার মোহাম্মদ খলিলুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যক্ষ মোহাম্মদ আলী, সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানিত শিক্ষক এবং সাধারণের অতি পরিচিত মুখ। সকলের মনের মধ্যে প্রচণ্ড উৎসাহ, কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছে তাদের সেই উত্তুঙ্গ উৎসাহ দপ করে নিভে গেল। তারা জানলেন তাদের সকলের ভোটই দেয়া হয়ে গেছে। স্বাধীন একটা দেশে কিছুটা সমস্যা থাকে, সেটা ধীরে ধীরে উত্তরণ ঘটে, কিন্তু এখানে উত্তরণের কোনো প্রচেষ্টাই ছিল না। কারণ সমস্ত জায়গায় রক্ষী বাহিনীরা গ্রামের ছেলেদের মেরে ফেলছে, ঢাকায় আওয়ামী লীগের লোকজন সবাইকে টর্চার করছে, এই যে একটা পরিস্থিতি একদিকে, আরেকদিকে হচ্ছে দুর্ভিক্ষ চলে আসলো, যে রাস্তায় মানুষ মরে আছে না খেতে পেরে। তারপরে একটা সমস্ত গ্রাম থেকে অনেক পরিবার ঢাকায় চলে আসছে, তাদেরকে যদি বলা হতো যে তোমার মেয়েটাকে দাও একটা, ওকে মাছ দিয়ে ভাত দিব, মেয়েকে দিয়ে দিত। এই বিশ্লেষক মনে করেন দেশের ওই রকম একটা নাজুক পরিস্থিতি এবং তার মধ্যে নেওয়া একনায়ক সিদ্ধান্তগুলোই সে সময় মানুষকে খেপিয়ে তুলেছিল। কিন্তু এসব ঘটনা 1975 সালের 7 নভেম্বরের সঙ্গে কিভাবে সম্পর্কিত, যখন ওই বছরের 15ই আগস্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়? তার জন্য মানুষ হচ্ছে একটা পরিবর্তন চাচ্ছিল, যে পরিবর্তনে 75-এ শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি সহ হত্যা করা। হয়তো বেশি হয়ে গেছে কম হয়ে গেছে সেটা কিন্তু কথা না, কথা হচ্ছে ওটা একটা বহিঃপ্রকাশ, ওইটা ছিল। তারপরে হচ্ছে আসলো 3 নভেম্বরের খালিদ মোশাররফের কু প্রচেষ্টা, বা কিছুটা সফল ছিল, কয়েকদিন এরকম ছিল। তারপরে 7ই নভেম্বরের পুরো মানে এখন তো ছাত্র জনতা, এখন ছিল সিপাহী জনতা, তাদের একটা কু, তো ওইটা দিয়ে একটা পরিবর্তন আসলো, মানুষ এটাকে স্বাগত করলো। আর 24 সালে একই জিনিস, 15-16 বছরে দুঃসহ একটা শাসন, একটা চাষন, মানে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছিলো, একটা চাষের রাজত্ব। কিন্তু জিনিস দুটাই, কিন্তু 75-এরও যেমন একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এই 24 একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। বস্তুত 1975 সালের আগস্ট পর্যন্ত দেশে যেসব সংকট চলছিল, পরবর্তী 3 মাসে সেসব সংকটের যে সমাধান হয়েছিল তা বলা যায় না। মূলত তখনও সেনানিবাসগুলোতে ছিল চাপা উত্তেজনা। এমন পরিস্থিতির মধ্যে খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর আরেকটা অংশ পাল্টা যে অভ্যুত্থান ঘটায়, সেটি 7 নভেম্বরের প্রেক্ষাপট তৈরি করেছিল বলে মনে করেন বিশ্লেষকরা। এবং এই অভ্যুত্থানের তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের কেন্দ্রে চলে আসার কারণ হিসেবে সেনা কর্মকর্তা হিসেবে তার পেশাদারিত্ব, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দেয়াসহ সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতাকে মনে করেন এই বিশ্লেষক। 3 নভেম্বর একটি অ্যাবর্টিভ কু, যাকে আমরা বলি ব্যর্থ অভ্যুত্থান হয়েছিল। প্রথম দৃশ্যমান হয় যে খালেদ মোশাররফের আপন ভাই রাশেদ মোশাররফের নেতৃত্বে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত পৌঁছে নীরব মিছিল। এটি ইন্ডিকেটর ছিল যে এই বিপ্লবটি আওয়ামী লীগের পক্ষে। এবং আপনি আসলে অবাক হবেন, জনগণ এতটাই আতঙ্কিত, এতটাই বিস্ফোরিত ছিল, এই বুঝি আবার ভারতমুখী সরকার হলো, এই বুঝি আবার আওয়ামী লীগ আসলো। এই দুই বিশ্লেষকই মনে করেন, যদিও 7 নভেম্বরের সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে আসতে শুরু করে, কিন্তু সব মিলিয়ে এর মাধ্যমে রাজনীতিতে নতুন একটা ধারার সূচনা হয়েছিল, যেটা মানুষকে আশ্বস্ত করেছিল। কিন্তু এই বিপ্লবের অন্যতম চরিত্র কর্নেল তাহের, যাকে অনেক ঐতিহাসিক তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়ার প্রাণ রক্ষার কৃতিত্ব দিয়েছে, তাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? তাহেরের লোক তো কজন ছিল, কিন্তু তারা শুরু করেছিল, এতে কোনো সন্দেহ নেই, তারা শুরু করেছে এবং এটা তো ইনিশিয়েটিভ লাগে, এবং সৈনিকরাও তার নেতৃত্ব চাচ্ছিল। কিন্তু পরবর্তীকালে বৃহত্তর নেতৃত্ব, জনগণের নেতৃত্ব, সর্বসেনা সাধারণের নেতৃত্ব
মানে উচ্চারিত হয়েছে জিয়াউর রহমানের নাম। ওই যে জিনিসটা হলো যে সাধারণ মানুষরা মারা গেল, ব্যাটম্যানরা তাদের মালিককে মেরে ফেললো, তো এই জিনিসটা হচ্ছে ওনার একটা ভুল ছিল, উনি এগুলাকে কন্ট্রোল করতে পারেন নাই। উনি জিয়াকে মুক্ত করেছেন সব কিছু ঠিক আছে, এবং উনি অসম্ভব ব্রিলিয়েন্ট ছিলেন সেটাও ঠিক আছে, কিন্তু ওনার চিন্তাধারায় হয়তো একটুখানি গ্যাপ ছিল। এই অফিসার নিধন করতে গিয়ে তারা 10-12 জন অফিসারকে হত্যা করে, এমনকি একজন লেডি ডাক্তারকেও হত্যা করে, তাতে সেনাবাহিনী বিস্ফোরণ উন্মুখ হয়ে যায় তাহেরের প্রতি। এখন পরবর্তীকালের ঘটনাবলী প্রমাণ করে হয় জিয়াউর রহমানকে প্রাণ দিতে হবে, না হয় তাহেরকে। সব মিলিয়ে এই দুই বিশ্লেষক 75-এর 7 নভেম্বর এবং 24-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানে গণমানুষের প্রতিবাদের ছবিকে অনেকটা একই রঙে আঁকতে চেয়েছেন। তবে সেনাবাহিনীর নেতৃত্ব যে এই দুই অভ্যুত্থানকে পার্থক্য করে দিয়েছে সে বিষয়েও একমত তারা। তারা মনে করেন ভিন্ন এই রঙটি এই অভ্যুত্থানকে গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে আরও সম্ভাবনাময় করে তুলেছে। আজহার লিমন, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।